তুমি ঘুমাগেলে কত রোমান্টিক হতো সকালটা। তাই দেখছি তাই তো। তুই কার সাথে কথা বলছিলে? আমার তো ফ্রেন্ডের সঙ্গে। চিনি না? তুমি কাজ করো না, একবার সবাইকে আসতে বলো, আমরা সবাই একসাথে খেলাও। এমনি সবার সাথে পরিচয় হলো, তোর বন্ধুদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন আসতে বলবো। আর তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নাচতে রেডি করি। কফি দিবে? হ্যাঁ। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা তুমি আমার সাথে নাচা করে দিতে? না না, আমি এখন করব না, আমাকে নিয়ে তুমি টেনশন করো না তো। তুমি ঠিক করে নাচা করো। না ফাঁসে শুয়ে আছো হ্যালো, তুমি নাস্তা করছ? আহা, কোথায়? আমি তোমাকে 1 ঘন্টা ওয়েট করেছি। না শুধু শুধু আমার উপর রাগ করবে না। রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি কোনো রাগে কথা বলতে ভালো হচ্ছে না, বাই। শোনো, ম্যাডাম কখন বাসা থেকে বের হয়, কখন ফিরে আসে তুমি আমাকে ফোন করে জানাবে। আর কেউ যদি বাসে আসে, যে কেউ, যে কেউ মানে কিন্তু যে কেউ, যেই আসুক না কেন আমাকে ফোন করে জানাবে। জি ঠিক আছে। জি ঠিক আছে। আর আর আমি যে তোমাকে জিজ্ঞেস করে এসব, আর তুমি যে আমাকে ফোন করে সব জানাম, এইটা জানো কেউ না জানে। কেউ জানবে না? হ্যাঁ জানে, কিন্তু চাকরি চলে যাবে। জানি, খবরদার। একটা কাজের ঝামেলা ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা তারপর বল, কালকে ফোনে যা যা বল, এটা কি সত্যি?
সত্যি। তাহলে এখন কি হবে তোমার? জানি না নীলাভ, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই নিড ইউর হেল্প। আমি কিভাবে হেল্প করবো তোমাকে? জানি না, আমি জানি না। আচ্ছা আমরা কয়েকটা সেলফি তুলতে পারি? সেলফি? হ্যাঁ সেটা তো তুলতেই পারি। না মানে একটু ক্লোজ ক্লোজ সেলফি। হ্যাঁ কিন্তু কেন? কারণ আছে, আমি পরে বলি। ওকে। তুমি তো গেটের সামনেই ছিল না, কি করে বুঝলা? ঠিক আছে। আর ম্যাডাম কি বেরোছিল বাসা থেকে? না স্যার, ম্যাডাম কোনো জায়গায় যায় না। তো স্যার ওই তো কি মানে ম্যাডাম বিকেলবেলা মেলা খুব ছাদের উপর ছিল, তার সাথে যেন মোবাইলে কথা বসতে পারছে। মেলা কোন দূরে কথা বলছে? আচ্ছা ঠিক আছে, তুই গেট থেকে নোবা না, গেটে থাকো। জি স্যার। আমি আসলে ছাদে গিয়েছিলাম তো দরজা লক করতে ভুলে গিয়েছি। অনেকবার কলিং বেল দিয়েছি, সেটাও শুনলে না। ও আমি আমি আসলে অনেক সরি হয়েছে কি, আমাদের পাশের বাসায় সেম কলিং বেল, তাই আসলে ভুল হয়ে যায়। তুমি একটা কাজ করো তো, আমাদের কলিং বেলটা চেঞ্জ করে দিও তো। ও তাই, আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দেব। তোমার খুব একা একা লাগে না? খুব বোর্ড হও? তা একটু হয়, কিছু সমস্যা নেই, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে সময় পার হয়ে যায়। আচ্ছা ইয়ে মার কে আসছে, এসে আমাদের বাড়িতে বেশ কিছুদিন থাকবে, তোমার আর একা একা লাগবে না, বড় লাগবে না আই হোপ। না না খুশি কেন হব না, তোমার মার বোন আসবে আমি কেন খুশি হব না? তারা আসবে, একটা প্রিপারেশন আছে না, ধরো রুম গোছাতে হবে, বাজার সদাই লাগবে, কত কিছু। না না সব হবে,
সব হবে অসুবিধা নেই আচ্ছা আমি ফ্রেশ হই তুমি একটু আমার চা কফি দিয়ে একটু খাও তাহলে হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ ওবি ছবিগুলো একটু বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে না অবনীকে না দেখালে হয় না আমার কিন্তু খুব লজ্জা লাগছে নীলা আজকে যে করি হোক আমি ছবিগুলো আসলে অবনীকে দেখাবো দেখি আমি আসলে রিয়াকশনটা দেখতে চাই যদি ও রেগে যায় খুব বাজেভাবে রিয়াক্ট করে তাহলে বুঝবো যে স্বাভাবিক আছে আর যদি না করে যদি কোনো রিয়াকশন না দেয় তাহলে আসলে অন্য কিছু ভাবতে হবে যদি অবনী রিয়াক্ট না করে তাহলে তো বললাম ওকে নিয়ে সিরিয়াসলি আমার ভাবতে হবে নীলা আমি তোমাকে সব কিছু বলেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও ওকে ওকে আমি আছি তো তোমার সাথে আর কি হয় আমাকে জানিও ঠিক আছে আমি পরে কল করবো তোমাকে থ্যাংক ইউ বাই বাই Thank you. বাহ আচ্ছা তোমার হাতে বানানো কফি তুলনাই হয় না তাই না আচ্ছা শোনো না আজকে অনেকদিন পর আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে খুব ক্লোজ ফ্রেন্ড অনেকদিন পর দেখা বেশ ভালো সময় কাটিয়েছি আমরা আচ্ছা তো কেমন ক্লোজ অনেক ক্লোজ অনেক ক্লোজ আচ্ছা তুমি ধরো তো একটু তোমাকে ওর ছবি দেখে অনেক সুন্দর তো হ্যাঁ তো বান্ধবীটা অনেক সুন্দর ছবিটা সুন্দর হয়েছে সুন্দর কি নাম ওর নীলা নীলা আচ্ছা না শুন না ঠিক আছে তুমি কপিটা শেষ করো হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো শোনো পাগলামি করো না কারণটা জানতেই হবে আচ্ছা ঠিক আছে বলছি কালকে আমার শাশুড়ি আমার ননদ আসবে তাই আমি লুকিয়ে লুকিয়ে আর ফোন দিতে পারবো না কিন্তু আমি যখনই সময় পাবো তোমাকে ফোন করবো আমি চেষ্টা করবো আই প্রমিস আচ্ছা বাবা আচ্ছা আমার মনে হয় অবনীর কোনো রিলেশন আছে আমি আসলে পুরো বিষয়টা নিয়ে এত কনফিউজড কেন কনফিউশনটা কি আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে
কষ্ট হচ্ছে যে অবনীর লাইফে কোনো কারণ ভালোবাসা আছে আর যদি থেকেও থাকে সেটা কি বিয়ের আগে না বিয়ের পরে না রিসেন্টলি ডেভেলপ করেছে কিছু বুঝতে পারছি না বিষয়টা যদি তাই হয় তাহলে তোমার অবনীর ফ্যামিলিকে জানানো উচিত তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না আমি যদি বিষয়টা নিয়ে অবনীর মুখোমুখি হই আচ্ছা কথা বলে দেখতে পারো আরেকটা বিষয় ওই তুমি চাইলে ওই ছেলেটার সাথে কথা বলতে পারো কারণ অবনী এখন তোমার ওয়াইফ আর না শুনতে চাইলে আমরা থানায় গিয়ে কোনো কমপ্লেন করতে পারি আমি তো ছেলেকে চিনি না আমি নাম জানি না ফোন নাম্বার জানি না তুমি অবনীর ফোন চেক করো ওখানে টেক্সট টু পেজ যেতে পারো অবনীর ফোন ঘাটাঘাটি এসব আমার একদম পছন্দ না কিন্তু তোমাকে তো জানতেই হবে ছেলেটাকে ঠিক আছে আচ্ছা শুনো শুনো তুমি কখন আসবে আমি আমি চলে আসবো আমি এই তো 7টার দিকে আসবো ঠিক আছে ওকে ওকে রাখছি বাই আচ্ছা অভিক তাহলে আমি আসি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রাখো নীলা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন আর আমারও তো সংসার আছে আমি জানি আর আমার ছবিগুলো ডিলিট করেছো ও হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি ডিলিট করে দিয়েছি আর যে কাজের জন্য ছবিগুলো তুলেছিলাম আমি কাজটা তো হয়ে গেছে ছবিগুলো রেখে কি হবে ডিলিট করে দিয়েছি তাহলে আসি হ্যাঁ বাই আজ শোনো না শাশুড়ি মারা আর আসবে না হ্যাঁ এর মানে আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথা বলতে পারবো কি বললে না না দেখা তো করতে পারবো না কি বলছো প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না আর তুমি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো তুমি আমাকে দেখা করার কথা বলো না প্লিজ কি হলো চুপ করে আছো কেন আচ্ছা ঠিক আছে আমরা আজকে দেখা করব বলো তো কোথায় কখন উত্তর লেকে আচ্ছা ঠিক আছে আর আজকে তো তোমার সঙ্গে প্রথম দেখা হচ্ছে আমি কি রঙের কাপড় পরবো বলো তো তাই আচ্ছা ঠিক আছে ওটাই পরে আসবো আচ্ছা আমি রাখি আমার রেডি হতে হবে See you. Ta-ta.
নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আপিরাটা জানি না, আমি কে? হু অ্যাম আই? নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। উত্তর লেক পার আছে না? উত্তর লেক পার। আপা আপনি আমার সাথে আসেন না, আমি উঠে দিচ্ছি আপনার। আচ্ছা চল। রহিম বলো। স্যার, ম্যাডাম তো এইমাত্র বাইরে গেল। রাখি স্যার। হ্যাঁ, তুমি কোথায়? বাবা আমি তো কখন এসে বসে আছি, তুমি আসো না প্লিজ, হাতে আসো। আমি একটু বাইরে গিয়েছিলাম, একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তাই? আচ্ছা, ওই ফ্রেন্ডটা যার সাথে তুমি প্রায় সারাক্ষণ কথা বলো, সে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলে? অভিক, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তো আমি কিভাবে কথা বলবো? আপনি কিভাবে কথা বলবো? আমি তোমার কাছে কি বিষয়টা খুব স্বাভাবিক মনে হচ্ছে? তুমি যখনই সময় পাচ্ছ, ভোর রাতে মাঝ রাতে তুমি ফ্রেন্ডের সাথে কথা বলছো, বিষয়টা অস্বাভাবিক না? বিষয়টা অস্বাভাবিক কিনা তুমি আমাকে বলে দিলেই পারো যে তোমার একটা রিলেশন আছে। আমার কাছে লুকিয়ে আড়ালে এসব কেন করছো তুমি? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝিনি? আমি সব কিছু বুঝেছি, কিন্তু তোমাকে কিছু বলিনি। ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, বিষয়টা দিন দিন আরো বাড়ছে, যার কারণে আজ তুমি আমাকে না বলে তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছো। কেন হচ্ছে এরকম অবনি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এক বছরও হয়নি, এসব কি হচ্ছে? তুমি তাহলে আমাকে বিয়ে করলে কেন বলো? কেন অভিক? অভিক, আই এম সরি।
আমাকে প্লিজ একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলব সব। I'm sorry. শান্ত হও, তুমি শুয়ে পড়ো না। শোনো, তুই আমাকে একটাবার সুযোগ দিবে? আমি আমি ওই ছেলেটার সঙ্গে একটাবার দেখা করতে চাই, শুধু একটাবার, আমাকে বিশ্বাস করো। আমি আমি জানি যে বিয়ের পর ওর সঙ্গে আবার দেখা করার ঠিক না, কথা বলা ঠিক না, কিন্তু বিশ্বাস করো, আমি ওর সঙ্গে দেখা করবো, দেখা করে চিরদিনের জন্য ওর কাছে বিদায় নিয়ে আসবো, সব কিছু শেষ করে দিব। আমাকে একটু বিশ্বাস করো, তুমি একটাবার আমাকে দেখা করার সুযোগ করে দাও, প্লিজ প্লিজ হবে, প্লিজ প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, হবে প্লিজ প্লিজ। আমি আমি জানতে চাই, আমাকে ও সেদিন কেন আসেনি, ও কেন আমাকে ধোকা দিল, আমি আমি জানতে চাই, প্লিজ হবে প্লিজ। আমি একটাবার দেখা করবো, শুধু একটাবার, আমি প্রমিস করছি, একটাবার।
রনি নামের এক ছেলের সাথে অবনীর সম্পর্ক ছিল। কেউ কাউকে দেখেনি, শুধু ফোনে যোগাযোগ ছিল। রনি ফোন করতো অবনীকে, হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো কিছুতেই যোগাযোগ ছিল না। অবনী অনেকবার বলেছে রনিকে দেখা করার জন্য, একদিন দেখা করবে বলেছিল, কিন্তু রনি আসেনি। অনেকবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েও রনি আসেনি। অবনী অনেকবার বলেছে দেখা করার কথা, কিন্তু রনি দেখা করেনি। তারপর রনি হুট করে যোগাযোগ বন্ধ করে দেয়। অবনী ওকে ফোনেও পায় না, ওর ফোনটাও বন্ধ করে ফেলে, সিমটা চেঞ্জ করে ফেলে। তারপর এক বছর কেটে যায়, অবনী কোনোভাবেই রনির খোঁজ পায়নি। ওকে ফোনে অনেক ট্রাই করেছে, কিন্তু ওর ফোনটাও বন্ধ ছিল, হয়তো সিমটা চেঞ্জ করে ফেলেছে। সিম রেজিস্ট্রেশন থেকেও কোনোভাবে বের করা যায়নি। সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা ছিল সেই লোকটা মৃত ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোনোভাবেই রনিকে খুঁজে পাইনি। তারপর এমন করে আরো একটি বছর কেটে যায়, অবনী কোনোভাবেই রনিকে খুঁজে পায় না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু রনিক কোনো খোঁজ পায়নি। আমরা ভেবেছিলাম অবনী সব ভুলে গেছে, কিন্তু কিন্তু অবনী যে আড়ালে আড়ালে মানসিকভাবে এতটা ভারসাম্য হারিয়ে ফেলেছে আমরা কেউ বুঝতেই পারিনি। আজকে অবনী বড় বোন হিসেবে, অভিক, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। তোমার কাছে আসলে অবনীর অতীতটাকে লুকানো ঠিক হয়নি। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আপনারা আসলে অনেক বড় ভুল করেছেন, অনেক বড় ভুল। অবনীকে আরো অনেক আগে অনেক বড় কোনো ডাক্তার দেখানো উচিত ছিল, কোন একটা বড় সাইকোথেরাপি দরকার ছিল। আজ আমি তাহলে উঠি, আপনারা ভালো থাকবেন। ও মাই গড, ওবি, তার মানে অবনী মেন্টালি সিক, কি হবে এখন? আমার তো মাথায় কিছু আসছে না। ওকে কি এখন বড় কোনো ডক্টর দেখাবে, নাকি মেন্টালি অ্যাসাইলামে ভর্তি করবে? বুঝতে পারছি না। নীরা, আমি একটা রিস্ক নিতে চাই। রিস্ক? কিসের রিস্ক? অবনী রনিকে কখনো দেখেনি, শুধু শুধু ফোনে কথা হয়েছে তাদের। আমি অবনীকে একজন মিথ্যে রনির সাথে দেখা করাতে চাই, এতে করে ওর মনের ভ্রমটা কেটে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে। হয় রনির সাথে সে পালিয়ে যেতে চাইবে, নাহলে আমার কাছে ফিরে আসবে, আবার এই দুটোর কোনোটা নাও হতে পারে। কিন্তু আমি ওই রিস্কটা নিতে চাই, আমি আর কোনো দোটানায় থাকতে চাই না। কিন্তু এটা অনেক বড় রিস্ক, কোনো বড় কোনো ডক্টরের সাথে কথা বলে নিবে? ডক্টরের কাছে তোকে নিতেই হবে, আমি না হয় তার আগে একটু চেষ্টা করে দেখি। দেখতে পারবে। দেশি নগদে বেশি লাভ।
আমি রনি বলছি। রনি, রনি, তুমি সেদিন আসনি কেন? আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু তুমি আসনি। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি আমি অনেক ট্রাক করেছি অনেক। প্লিজ অবনী, আমার সাথে তুমি একবার হলেও দেখা করো। আজকে আমি কি করে দেখা করব? আমি তোমার বাড়ির সামনেই আছি, একবার দেখা করো আমার সাথে প্লিজ। কি বললে? আমার বাসার সামনে মানে? তোমার সঙ্গে দেখা করার না আমার অনেক ইচ্ছে ছিল, অনেক। কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। তোমাকে আমি অনেকবার দেখা করতে বলেছি, অনেকবার, কিন্তু তুমি আসোনি। তুমি আমার সঙ্গে একটা বারও দেখা করোনি। তোমার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম, অনেক। কিন্তু আজকে আজকে এই অপেক্ষার পালা শেষ। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য জনের স্ত্রী, তোমার আর কেউ না। তুমি তুমি আমাকে আর কোনো ফোন দিবে না, আমি তোমার সঙ্গে কোনো দেখাও করবো না। আমি আর দোটানায় নেই, আমি এখন অভিকে, শুধু অভিকে। তুমি যাও, তুমি যাও, তুমি চলে যাও, যাও। ঠিক আছে, আমি আর চলে যাচ্ছি। আজ থেকে আমি তোমার আর কেউ নেই, আমাকে শুধু মাফ করে দিও। আচ্ছা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, যাও, ক্ষমা করে দিয়েছি, যাও, যাও। চলে যেতে বলেছি, ও আর কোনোদিন আসবে না। আমি আমি ওর সঙ্গে দেখা করবো না, কথাও বলবো না। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমাকে কষ্ট দিবে না তো? আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিব, সারা জীবন। আর ভাবি আমি কখনো কোনোদিন কষ্ট দেবো না, কোনোদিন না।